নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 29 এপ্ৰিল গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও ৰাজনৈতিক খবৰৰ লগতে অৰাজনৈতিক খবৰ আজিৰ আমাৰ প্ৰথম ৰকমে গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ হয় বন্ধুবান্ধীসকল অখিল গগৈৰ সভাত মুছলিম ৰাইজৰ আজমলৰ মূৰ্তবাদ থনীৰ লগতে বিজেপি মূৰ্তবাদ থনী হয় বন্ধুবান্ধীসকল এটা ডাঙৰ খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আহিছে হাজাৰ হাজাৰ মুছলমান জনতাক শপত বাক্য পাঠ কৰালে বিধায়ক অখিল গগৈয়ে সাম্প্ৰদায়িক বিজেপি আৰু AIUDFক ভোট নিদিবলৈ শপত বাক্য পাঠ কৰালে বিধায়ক অখিল গগৈয়ে হাজাৰ হাজাৰ মুছলমান ৰাইজ জয় আই অসম ধ্বনিৰে কঁপি উঠিছে ধুবুৰী লোকসভা সমষ্টি অখিল গগৈৰ নিৰ্বাচনী সভাত বদৰুদ্দিন আজমল মুৰ্দাবাদ আৰু বিজেপি মুৰ্দাবাদ ধ্বনি বদরুদ্দিন আজমল আর বিজেপি বর্জন করবলে সংকল্প ললে মুসলমান জনতায় মুসলমানের ভোট নালাগে বলে কয় হিমন্ত বিশ্ব শর্মায় কেউ ভোট ভিক্ষা করে আছে এতিয়া মুসলমানের ওসরত মুসলমানের রাইজর অবিহনে বিজেপি জিকিব নয় বলে এনেক বুঝি উঠিছে বলে হিমন্ত সরকার এনেক হুঙ্কার প্রদান করেছে অখিল গগৈয়ে বিজেপি আৰু মৌলানা বদরুদ্দিন আজমলক ভোট দিয়া আৰু নিজৰ বৰিত কুঠাৰ মাৰি লোৱা একেই কথা বুলি মন্তব্য কৰিছে হাজাৰ হাজাৰ মুছলমান ৰাইজৰ জয় আই অসম ধ্বনিৰে কঁপি উঠিছে ধুবুৰী লোকসভা সমষ্টি হয় বন্ধুবান্ধীসকল এটা ডাঙৰ খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ দুই নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এটা ডাঙৰ খবৰ বিজেপি চৰকাৰক ভাঙিবলৈ সাজু হওক মুছলমান জনতা হয় বন্ধুবান্ধীসকল বিজেপি চৰকাৰক ভাঙিবলৈ এইবাৰ উঠি পৰি লাগিছে অখিল গগৈয়ে বিজেপি চৰকাৰক ভাঙিবলৈ সাজু হওক মুছলমান জনতা যোৱা 10 বছৰে শাসনত থাকি মুছলমান লোকৰ ওচৰত অত্যাচাৰ চলাইছে বিজেপি চৰকাৰে বিজেপি চৰকাৰৰ দিনত কেৱল অশান্তি থাকিলে মুছলমান লোকক বিজেপি আৰু AIUDFক বৰ্জন কৰাটো প্ৰয়োজন বুলি মন্তব্য কৰিছে হয় বন্ধুবান্ধীসকল বস্তুৰ দাম বঢ়াই বঢ়াই জনতাৰ ডিঙি চেপি ধৰিছে বিজেপি চৰকাৰে অসমৰ মুছলমান সমাজৰ আটাইতকৈ ডাঙৰ গাদ্দাৰজনৰ নাম হৈছে মৌলানা বদৰুদ্দিন আজমল আজমল ধুবুৰীৰ সাংসদ কিন্তু কাম কৰে সজাই ধুবুৰীৰ জনতাক খেজুৰ ঠাণ্ডা পানী আৰু ফুফা দি দিয়ে বিজেপি আৰু AIUDFৰ মাজত বন্ধুত্ব আছে ৰকিবুল হুছেইনে হয় নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই আজমল আৰু বিজেপিৰ বিৰুদ্ধে এইবাৰ ৰণহুংকাৰ প্ৰদান কৰি দিলে অখিল গগৈয়ে বিজেপিৰ কথা মতে উঠাবাহ কৰে মৌলানা বদৰুদ্দিন আজমলে ভাৰতৰ গণতন্ত্ৰ সংবিধান ৰক্ষা কৰিবলৈ হ'লে বিজেপি AIUDFক বিদায় দিব লাগিব এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰিছে অখিল গগৈয়ে হয় বন্ধুবান্ধীসকল অখিল গগৈ AIUDF আৰু বিজেপিৰ বিৰুদ্ধে যিকেইটা মন্তব্য কৰিছে জনতাই কি ক'ব নিশ্চয় জনতাই কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 3 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এটা ডাঙৰ খবৰ হু ইজ হি অখিল গগৈ অখিল গগৈ ৰাস্তাৰ মানুহ ফাল্টু মানুহ এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰিছে এতিয়া মৌলানা বদৰুদ্দিন আজমলে হু ইজ হি অখিল গগৈ কোন এনেকুৱাকৈ মন্তব্য কৰিছে অখিল গগৈ ৰাস্তাৰ মানুহ ফাল্টু মানুহ বুলি মন্তব্য কৰিছে হয় বন্ধু বান্ধীসকল আচলতে অখিল গগৈ ৰাস্তাৰ মানুহ আৰু ফাল্টু মানুহ নেকি মৌলানা বদৰুদ্দিন আজমলে যিটো মন্তব্য কৰিছে জনতাই কি ক'ব অখিল গগৈৰ কথাত লাগি লাভ নাই অখিল গগৈৰ একো কাম নাই ধুবুৰী লোকসভা সমষ্টিত মই জিকিম এনেকুৱাকৈ মন্তব্য কৰিছে মৌলানা বদৰুদ্দিন আজমলে ৰকিবুল হুছেইন বিপুল ভোটত পৰাস্ত হ'ব এইবাৰ মই 8 লাখতকৈ অধিক ভোট পাম বুলি মন্তব্য কৰিছে মৌলানা বদৰুদ্দিন আজমলে সকলোকে আমি ব্ৰহ্মপুত্ৰ নদীত দুলিয়াই পেলাই দিম মন্তব্য কৰিছে ধুবুৰী AIUDFৰ প্ৰাৰ্থী মৌলানা বদৰুদ্দিন আজমলে হয় বন্ধুবান্ধীসকল তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এটা ডাঙৰ খবৰ বিজেপিৰ ৱাশ্বিং মেচিনত চাপা হাল হিমন্ত বিশ্ব শৰ্মা হয় বন্ধুবান্ধীসকল এটা ডাঙৰ খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে বিজেপিৰ ৱাশ্বিং মেচিনত চাপা হাল হিমন্ত বিশ্ব শৰ্মা দিল্লীৰ ৰাজপথত ৱাশ্বিং মেচিনৰ পৰা ওলাই আহিল হিমন্ত বিশ্ব শৰ্মা দিল্লীৰ ৰাজপথত হিমন্ত বিশ্ব শৰ্মা সমালোচনা আম আদমী পাৰ্টীৰ বিজেপিত যোগদান কৰাৰ বাবে সকলো দুৰ্নীতিৰ পৰা মুক্ত হিমন্ত দিল্লীৰ ৰাজপথত ৱাশ্বিং মেচিন লৈ AIUDFৰ প্ৰতিবাদ দিল্লীত আম আদমী পাৰ্টীৰ নেতাকৰ্মীৰ পদযাত্ৰা ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ নেতাকৰ্মীয়ে কেজৰিৱালৰ বাবে খোজ শীৰ্ষক পদযাত্ৰা আপৰ হয় বন্ধুবান্ধীসকল তাৰপিছত অসমবাসী ৰাইজক জনাইছোঁ আমাৰ 5 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ লগতে এটা ডাঙৰ খবৰ জেলকা জবাব ভৰছে হয় বন্ধুবান্ধীসকলে এটা ডাঙৰ হুংকাৰ প্ৰদান কৰিছে জেলকা জবাব ভৰছে শ্লোগান লৈ ৰণক্ষেত্ৰত কেজৰিৱালৰ পত্নী
জেলকা জবাব ভোটসের স্লোগান লই রণক্ষেত্রত এবার নামি পড়েছে কেজরিওয়ালের পথ নিয়ে। নির্বাচনী প্রচারত দিল্লির মুখ্যমন্ত্রীর পত্নী সুনীতা কেজরিওয়াল প্রথমবারের বাবে দিল্লিত সুনীতা কেজরিওয়ালের রোড শো। পূব দিল্লি লোকসভা সমষ্টিত বিশাল রোড শো সুনীতায়। জেলকা জবাব ভোটসে স্লোগান রণক্ষেত্রত কেজরিওয়াল হয় বন্ধুবান সকল ডাঙর হুঙ্কার প্রদান করেছে কেজরিওয়ালের পত্নী বিজেপি লই হয় বন্ধুবানী সকল। এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকুলি আইছে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। 30 এপ্রিলত 1000 কোটি টাকার ঋণ লবলে সাজু হয়েছে হিমন্ত সরকার হয় বন্ধুবানী সকল। এই মাস নোযাতে 30 এপ্রিলত আকৌ হিমন্ত সরকারে 1000 কোটি টাকার ঋণ লবলে সাজু হয়ে পড়েছে। রাজকোষর তলি উদং ডেম কেয়ার সরকারের যথমতে ধন খরচ করে বিপদত পড়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার, অতি ভয়ানক দিকত অসমের অর্থনীতি। আনফালে টেটুগুড়িলৈকে থারত পুত গৈছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার, পুনের 1000 কোটি টাকার ঋণ লবলে সাজু হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। 30 এপ্রিলত 1000 কোটি টাকার ঋণ লব হিমন্ত সরকারে। ইয়ার পূর্বে বিহর প্রাক মুহূর্তত সরকারে ঋণ লইহে দরমহা দিছে সরকারি কর্মচারী সকলক, লগতে 8 এপ্রিলত লৈছিল 1000 কোটি টাকার ঋণ। কেবলমাত্র হিতাধিকারী সকলক সন্তুষ্ট করবলৈ গৈলা অবস্থা বিজেপি সরকারের। ঋণের থনেরে রাজ্যের সরকারি কর্মচারী সকলক দরমহা পেনশনের বিল পরিশোধ করিব সরকারে। হিতাধিকারীক ধন দি ধারর টকারে হিমন্ত বিশ্ব শর্মা চলে। কেবল ইয়াই নহয়, 2024-25 বিত্তীয় বর্ষত 29,440 কোটি টাকার ঋণ লওয়ার লক্ষ্য হিমন্ত সরকারের। রাজ্য চলাবলে টাকা নাই হিমন্ত সরকারের, সরকারি কর্মচারী হিতাধিকারীক দিবলে টাকা নাই হিমন্ত সরকারের। হিমন্ত সরকার আড়াই বছরীয় কার্যকালত গড়ে উঠিছে ঋণের পাহাড় হয় বন্ধুবান্ধী সকল। এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকুলি আইছে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর। অসমত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট, সাবধান হক, রাজ্যত পুনের বতর লৈছে ভয়ঙ্কর রূপ। রাজ্যের বিভিন্ন প্রান্ত ধারাষার বরষুণ ধুমুহার বরষুণের সৃষ্টি হয়েছে। কেবল এই নয়, শিলাবৃষ্টির ভয়ঙ্কর প্রভাব পড়েছে। অব্যাহত আছে যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ সেবা, ইন্টারনেট সেবা হয় বন্ধুবান্ধীসকল অব্যাহত ব্যাহত হয়ে পড়েছে। যাতায়াত ব্যবস্থার লগতে বিদ্যুৎ সেবা আর ইন্টারনেট সেবা প্রতি ঘণ্টাত 50-60 কিলোমিটার বেগত আহিব এই ধুমুহা। আগন্তক 5 দিন লই রাজ্যজুড়ি জারি করা হয়েছে ইয়েলো এলার্ট। অহা 2 মে পর্যন্ত সমগ্র অসমতে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পৰা। আজি সমগ্র অসমতে জারি করা হয়েছে ইয়েলো এলার্ট। বাক্সা, বরপেটা, বঙাইগাঁও, কাছাৰ, চৰাইদেউ, চিৰাং, দৰং, ধেমাজি, ধুবুৰী, ডিব্ৰুগড়, ডিমাহাচাও, গোৱালপাৰাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। গোলাঘাট, হাইলাকান্দি, যোৰহাট, কামৰূপ মহানগৰ, কামৰূপ আৰু কাৰ্বি আংলং, করিমগঞ্জ, কোকৰাঝাৰ, লক্ষিমপুর, মাজুলীতে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। মরিগাঁও, নগাঁও, নলবাড়ী, শিবসাগর, শোণিতপুর, দক্ষিণ হালমারা, মাইনকাছার, তিনিচুকীয়া, ওদালগুড়ি, পশ্চিম কার্বি আংলঙ্গত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। 29 এপ্রিলত রাজ্যের আটাইকেইখন জেলাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। 30 এপ্রিলত রাজ্যের আটাইকেইখন জেলাত ইয়েলো এলার্ট জারি করেছে। 1 মেত রাজ্যের আটাইকেইখন জেলাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। 2 মেত রাজ্যের কেবাখনো জেলাত ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। হয় বন্ধুবানী সকল, গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তরপরা এইখানে সরু কেটামান গুরুত্বপূর্ণ খবর যুগত হয়েছিল। ভিডিওটি ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করব। আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পাহরিব। লগতে যদি ফেসবুক পেজের পর চাই আছে নিশ্চয় ফেসবুক পেজটা ফলো করে রাখব। শতাংশ পর ওয়াচিং ফুল ভিডিও।